10:15 আমরা সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি অলরেডি, ব্রেকফাস্ট টেবিলে পড়েও গেছে, বাবা মেয়ে খাওয়া শুরুও করে দিয়েছে। কালকেই আপনাদেরকে বলেছিলাম যে কড়াইশুঁটির কচুরি করার পর বেশ কিছুটা পুর বেঁচেছিল, তাই দিয়ে শুধু হাজবেন্ডের হবে ভেবেছিলাম, কিন্তু যা পুর ছিল আমাদের সবারই কচুরি হয়ে গেছে। কিন্তু আমার কচুরিগুলো দেখুন একটুখানি কালচে কালচে, একটুখানি নেতানো নেতানো হয়েছে, কেন বলুন তো, কারণ কচুরি ভাজতে ভাজতে যেটুকু তেল একদম লাস্টে পড়েছিল সেইটুকু তেলে আমার টুকু ভেজেছি। তার কারণ হচ্ছে না হলে ওই তেলের মধ্যে যদি আরও তেল দিতাম অতটা তেল আমি কী করবো, আর পোড়া ভাজা তেল না বেশি রেখে দেওয়া ভালো না, ওই জন্য আমার কচুরিগুলোকে ওই অল্প তেলেই নাড়াচাড়া করে ভেজে নামিয়ে ফেলেছি। আর এই যে এখনো পর্যন্ত সকাল 10:15 বললাম, কিন্তু বিছানা এখনো তোলা হয়নি, তার কারণ যেহেতু আজকে ছুটির দিন তো ঘুমও একটুখানি দেরি করেই ভেঙেছে, সে কারণে বিছানাটা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে গোছাবো। আর এখানে বেশ কিছু বাসনপত্র রয়েছে, সেগুলোকে মাঝামাঝি করতে হবে। কালকের আলুর দমও ছিল এখানে, যদিও কড়াইতে আর নেই, সেই আলুর দমটাকেই আজকে একটুখানি গরম করে আমরা খাবো। আর এই দেখুন আমার ঘড়ি খুলে রেখে দিয়েছি, ঘড়ি চলছে না, জানেন টাইম বুঝতে কি অসুবিধা হচ্ছে, ফোন দেখে দেখে টাইম বুঝতে হচ্ছে। তো এখন খেয়ে নি। আর কচুরিগুলো কেমন হয়েছে রে? দুর্দান্ত, ফাটিয়ে দারুন কচুরি বানিয়েছি, দোকান ফেল, তাই না? দোকান ফেল, খুব সুন্দর হয়েছে। কচুরি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আমার পেঁয়াজ গাছে দেবো একটুখানি জল। পেঁয়াজ গাছে জল দেওয়াও হয়ে গেল, আর খাওয়া দাওয়ার পর এত গরম লাগছিল না, মানে ভালো রকমের গরম কিন্তু পড়ে গেছে, যে গায়ে হাউস কোটটাও আর রাখতে পারলাম না। আনলাম না বাবা, হাউস কোট খুলেই কাজকর্ম করবো। আর এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে বিছানা গোছাবো। আর আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে বাজারে, যেহেতু আমাদের স্যাটারডে সানডেটাই ছুটি থাকে আমার হাজবেন্ডের, তো সে কারণে এই স্যাটারডে সানডেতেই বাজারের একটুখানি চাপ পড়ে, বুঝেছেন? সারা সপ্তাহের বাজার এই শনি রবিবারই আমাদের চলে আসে, রোজ রোজ আমার হাজবেন্ডের পক্ষে গিয়ে বাজার করা খুব ইম্পসিবল ব্যাপার, ব্যস্ত মানুষ তো, যা হয় আর কি। চলো না বিছানাটা ঝটপট করে গুছিয়ে ফেলি, তারপর আমাকে আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, তার কারণ আজকে আমাদের চিমনি পরিষ্কার করতে আসবে, আমাদের চিমনি সার্ভিসিংয়ের আজকে ডেট আছে। চিমনিটা কি নোংরা হয়েছে, প্রচুর তেলকালি হয়ে গেছে, জমে গেছে, ওই জন্য আমার হাজবেন্ড কালকে ফোন করে ওদের যে সার্ভিসিংয়ের লোক আছে তাদেরকে বলে দিয়েছে। তো এটা যেহেতু নতুন একদম সদ্য লাগানো, প্রথম কয়েকটা সার্ভিসিং ওরাই দেবে, তো ওই জন্য ওরা আজকে আসবে, তার আগে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। প্রচুর জামা কাপড় নিয়ে, এই যে হাউস কোটটাও ধুয়ে দিলাম, আর মেয়ের সকালবেলার জামা কাপড়গুলোও ধুয়ে দিলাম, ও যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছিল। বাবা কি রোদের তাপ, তাকাতে পারছি না আপনাদের দিকে। আর এই যে কালকে যে সমস্ত জামা কাপড় পরে স্কুলে টুলে গেছিলাম, তারপরে আমার সকালের বাসি জামা কাপড়, সে সমস্ত সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ধুয়ে দিয়েছি। বেশ কিছু জামা কাপড় শুকিয়েও গেছে, এগুলোকে নিয়ে যাব, আর এগুলো যেগুলো এখন ধুয়ে আনলাম ওগুলোকে এখন মেলে ফেলবো, বেশিক্ষণ আর রোদে দাঁড়াতে পারবো না, জানেন তো গরমকালের রোদ ঠিক যেরকম হয় না, এখন ঠিক ওরকম রোদ লাগছে, তাপে আপনাদের দিকে তাকাতেই পাচ্ছি না। আর কদিনই ছাদে আসবো বাবা, তারপর তো হয়ে গেল ছাদে আসা, ছাদে আসার নাম শুনলেই ভয় লাগবে, কিন্তু যত কিছুই হোক না কেন তবুও বাবা আমার গরমকাল প্রিয়, সব কালেরই ভালো মন্দ সব কিছুই মিলিয়ে মিশিয়ে আছে, কিন্তু গরমকাল আমার একটু বেশিই ভালো লাগে, কারণ শীতে ওই জলে হাত দিতে হয় ও আমার ভালো লাগে না, তারপরে শীতে কারোর মুখ দেখা যায় না, পাড়া প্রতিবেশী সবার দরজা জানলা বন্ধ, বাইরে রাস্তাঘাটে ফাঁকা ফাঁকা, এই গরমকালে বেশ বিকেলের দিকে লোকজন রাস্তায় বেরোয়, সবাই একটু বাড়ির বাইরে হাঁটাচলা করে, ছাদে দাঁড়ায়, লোকজন দেখলে মন ভালো লাগে, তাই না? আর এই দেখুন আস্তে আস্তে যত গরম পড়ছে তত আমার বোগেনভিলিয়াগুলোয় ফুল ধরছে। Thank you.
কাপড় এনেছিলাম ধুয়ে রায়ে, সেগুলো সমস্ত মেলে দিয়েছি, আর যে কটা শুকিয়েছে সেগুলোকে ওই যে তুলে নিয়েছি, সব কিছু শুকোয়নি। মেয়ের যেমন এই প্যান্টগুলো বেশ মোটা মোটা, কোমরের দিকটা এখনও ভেজা ভেজা রয়েছে। থাক আর একটু রোদ খা, দুপুরবেলা স্নানের পর এসে তুলে নিয়ে যাব। আর এই সমস্ত জামাগুলোকে এই যে এই গামলায় করে নিয়ে যাব। এই গামলাটা করে এই ভেজা জামা কাপড়গুলো এনেছিলাম, এতগুলো জামা কাপড় নিয়ে হাতে করে নামতে পারবো না, তাই এর ভেতরে করে নিয়ে যাব। নিয়ে গিয়ে নিচে তারপর ভাজটা যা করার করব। আর হাজবেন্ডও বাজার থেকে চলে এসেছে। কিচেন চিমনি পরিষ্কার করে দিয়ে গেল। এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে এনেছিলাম সেগুলো ভাঁজ করে এখানে রাখতে রাখতেই দেখি কলিং বেল বাজছে, ওরা পরিষ্কার করতে চলে এসেছে। আর এতক্ষণ ধরে ওদের সামনে দাঁড়িয়ে থাকতে হলো, জানেন ওদের কত কি লাগলো। দাঁড়ান দেখবেন চিমনিটা, এই দেখুন একদম ঝকঝকে চকচকে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। কিন্তু এই দেখুন নিচে কত কাপড়ের টুকরো, যা সমস্ত দিয়ে ওরা পরিষ্কার করেছে, স্কচ ব্রাইট স্টিলুল যা সমস্ত ছিল সব কিছু ছড়ানো, এবার সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। আর এতক্ষণ ধরে ওদের কী কী লাগবে হাতে জোগাড় করে দিতে দিতে তারপরে একটু দেখে দেখে নিতে আমি একদমই আর এই জামাকাপড়গুলোর লাস্টের এই চাদরটাই শুধু ভাঁজ করা ছিল, সেটা আর ভাঁজ করতে আসতে পারিনি। এবার এই চাদরটা ভাঁজ করে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে যাব স্নানে। ভেবেছিলাম যে লাঞ্চটা রেডি করে নিয়ে তারপরে ইয়ে করবো, তারপরে ওরা আসলে তারপরে ওদেরকে কিচেনটা ছেড়ে দেবো, কিন্তু লাঞ্চ রেডি করার আর সুযোগই পেলাম না, ওরা চলে এলো। তাই এখন আমি আর নতুন করে লাঞ্চ রেডি করবো না, এই সমস্ত করে স্নান করে একবারে লাঞ্চ বানাবো। আর এই জামা কাপড় ছাদ থেকে এনেই যদি আমি এরকমভাবে ভাঁজ না করি না, যখন ভাঁজ করতে নেবো পরের দিকে আমার এক ধরনের কুড়েমিতে ধরবে, আর জামা কাপড় ভাঁজ করাই হবে না। দলাপাজর পাকিয়ে দেখবেন হয় চেয়ারের মধ্যে নয় খাটের এক কোনায় পড়ে আছে। ওই জন্য চেষ্টা করি যখনকার জামা কাপড় তখনই ভাঁজ করে ফেলতে। রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একেবারে স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করে দিয়েছি, মেয়ে করছে এখন একটুখানি অঙ্ক প্র্যাকটিস। আর এই দেখুন ছাদে যে সমস্ত জামা কাপড় আজ শুকনো ছিল সেগুলোকেও সমস্ত নিয়ে চলে এলাম। মানে এখন গরমের এমন রোদ না, মানে এক ঘন্টা রোদ পেলেই ভালোভাবে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। আর এই যে স্নানে যাওয়ার আগে এখানে ভাতের চাল ভিজিয়ে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছি, এবার জাস্ট স্টোকারটা মেরে দেবো। কোথায় গেল আমার স্টোকার, কোথায় রাখলাম, ওই যে। এবার জাস্ট স্টোকারটা মেরে দেবো, তাহলেই ভাত হওয়া শুরু হয়ে যাবে। আর আজকে যেহেতু নিরামিষ শনিবার, তাই ভাতের সঙ্গে করব আজকে মুগের ডাল, ভাজা মুগের ডাল। সেদ্ধ হয়ে গেলেই ফোড়ন দিয়ে ডালটা করে ফেলবো, আর করবো এই দেখুন বেগুন ভাজা। মুগের ডাল যেহেতু হবে নিরামিষের দিন, তার সঙ্গে একটুখানি বেগুন ভাজা হবে না তাহলে হয়? আর আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় টক দই হয়ে গেছে। আরে দেখুন কার গিফট, কার মজা, আমার গিফট নিজে গলায় ঝুলিয়ে গান শুনছে। থাক ছুটির দিন শুনুক, তাই না? আর দেখি তোর জামা এটা কি করেছিস, এটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছিস না? অঙ্ক ওর বাবা ছুটি, ওর আর আজকে অঙ্ক দুটো করে করছে, উঠে পড়ছে দুটো করে করছে, উঠে পড়ছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। শুকনো লঙ্কা দেবো না, কারণ আমার মেয়ে ঝাল লাগবে। আর তেজপাতা দিতাম, কিন্তু তেজপাতা আমার নেই। এবার ফোড়নটা একটু ভাজা হলেই এই ডালটা ঝপাং করে এর মধ্যে দিয়ে দেবো। ডালটা সেদ্ধ করার পর একটুখানি হলুদ জল দিয়ে ডালটাকে পাতলা করে নিয়েছিলাম, তাই এতটা জল দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু বেশি পরিমাণে চিনিও দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটে গেলে, চিনিটাও গলে গেলে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেছে, তাই একটুখানি ঘি দিয়ে দিলাম। ব্যাস ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে দিলাম, হয়ে গেল আমার মুগ ডাল। লাঞ্চ নিয়ে ডাইনিং টেবিলে চলেও এসেছি। এই যে এর মধ্যে রয়েছে ভাত, এর মধ্যে রয়েছে এই যে ভাজা মুগের ডাল দেখা যাচ্ছে, যাই হোক এর মধ্যে রয়েছে, লাইটটা জ্বালিয়ে দেবো, এদিকটা না অন্ধকার হয়, জানলার এদিকটা দিয়ে আলোটা অতটা ঢোকে না, যাই হোক। আর এখানে রয়েছে বেগুন ভাজা, দেখতেই পেলেন। আর গরম ভাতে খাওয়ার জন্য ঘি নিয়েছি। আর এই দেখুন, সেই যে সেদিনকে কেটে রেখেছিলাম গন্ধরাজ লেবু, সেটা আজকে মুগের ডালেও চিপে খাবো। দেখেছেন কাটা থাকলে কত সুবিধা হয়, জাস্ট কৌটোটা ধরে বের করলাম, যে কটা লাগবে নেব, বাকি আবার না লাগলে ঢুকিয়ে দেবো। আর এই যে টক দইটা খাওয়ার শেষের দিকে কেটে নেব। আর এটাই নুন, জল নিয়ে নিয়েছি, প্লেটগুলো নিয়ে নেবো, তাহলেই আমাদের লাঞ্চ হয়ে যাবে। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নেবো। আপনারা ভাবতেই পারেন যে শুধু মুগের ডাল আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, আমাদের হয়ে যায়, কারণ এই সমস্ত খেতে আমরা বেশ ভালোই বাসি, কি তাই তো? একদম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার করবো একটুখানি ফলাহার। কি সুন্দর না রোদটা লাগছে, মুখে পড়ছে, এখনো রোদ্দুরটা ভালোই লাগছে, এরপর না রোদের নাচন দেখা যাবে। যাই হোক, আমার হাজবেন্ড আজকে বাজার থেকে নিয়ে এসেছে পেয়ারা, পেয়ারা খাবো। আর আমার মেয়ে বললামই, তিনি হচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লোক, এর আগের দিনই বলেছি, তিনি এসব পেয়ারা টেয়ারা খান না, তার জন্য আনা হয়েছে আইসক্রিম। তিনি খাওয়া দাওয়ার পর খাবেন আইসক্রিম, তাই জন্য আমার পেছন পেছন ঘুরছে। দেখুন এইসব জিনিস, দেখুন হাতে তুলে দিতে হয় না, একাই এক্সপার্ট। কোনটা তুই নিবি? হ্যাঁ রে, কোম্পানির জিনিস, এরও আবার কম বেশি আছে নাকি? আর এটা যে ঢুকি রাখতে হবে, এটা মনে হলো না না যে মায়েরটা ঢুকি রাখি? বাবা ভালো, পেয়ারা যদি এরকম ঝিরিঝিরি করে কাটেন না, মানে আমি দেখাচ্ছি দাঁড়ান, এই যে এরকম পাতলা পাতলা করে যদি কাটেন, খেতে খুব ভালো লাগে। অনেক সময় মানে ডাসা পেয়ারা না অনেক বড় করে কামড়ানো যায় না, এরকম স্লাইস স্লাইস করে কেটে নিলে খুব ভালো লাগে। আর এর সঙ্গে রয়েছে পেয়ারার দোকানের স্পেশাল নুন, ওদের নুনটার না একটা অন্যরকমই স্বাদ হয়, বেশ লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে বানায় তো। তো আমার হাজবেন্ড সবসময় পেয়ারা কিনলে ওদের দোকান থেকে নুন নিয়ে আসে। এই যে অলরেডি তেনারা রেস্ট নিতে শুরুও করে দিয়েছেন, আর মেয়ে তো আইসক্রিম খাচ্ছে, আপনারা দেখতেই পেলেন। এবার আমরা খাবো কর্তা গিন্নি পেয়ারা। হ্যাঁ বাবা, এই জায়গাটা কি অন্ধকার লাগছে রে, তোরা কি অন্ধকার করে দিয়েছিস ঘর। হ্যাঁ মিষ্টি আছে, আমি কাটতে গিয়ে দেখলাম পেয়ারাটা বেশ ভালো। নুনটা বোঝা দেবো, এ দেখো দেখেছো, ওদের স্পেশাল নুন। একটু ফল টল খা মাঝে মধ্যে, সবসময় আইসক্রিম খাস না, ডোন্ট অফার মি। গরম পড়লো, ওর আইসক্রিম খাওয়া শুরু হলো। হ্যাঁ ডোন্ট অফার মি, আমি ভালোবাসি না। ইউ লাইক দ্যাট? না, হোয়াই ইউ ডোন্ট লাইক দ্যাট? মিষ্টি মিষ্টি। আর আইসক্রিম ইজ বিটার? ইয়েস, আইসক্রিম ইজ বিটার? ইয়েস, বিটার। বিটার মিন্স জানো, তিতো। নট বিটার, দ্যাট ইজ শিওর, বাট দ্যাট ইজ এনাফ। আমাদের পেয়ারা খাওয়া অলরেডি কমপ্লিট, কাটতেই সময়, খেতে কতক্ষণ। আর এবার আমি করব এডিট, ওইদিকে হাজবেন্ড আর মেয়ে দুজনে শুয়েছে,
হাজবেন্ড একটুখানি মেয়েকে ঘুম পাড়াক আর আমি এখন বসবো, আমার এডিটের টুকটাক কাজকর্ম বাকি আছে সেগুলোকে নিয়ে। সকালের দিক থেকে কাজকর্ম, সংসারে কাজকর্ম করতে গিয়ে আজকে আমার এডিট ধরাই হয়নি। আপনারা কিন্তু এরকম করবেন না, তাই না? এই সমস্ত রাত্রি নটার সময় আনহেলদি খাবার, কিন্তু কি করবো বলুন। একসাথে বসে গল্প করতে করতে কোথা দিয়ে সময় বেরিয়ে যায়, কখন রাত 9টা কখন রাত 10টা 11টা বেজে যায় আমরা বুঝতে পারি না। সন্ধ্যের খাবার রাত্রিরে, রাত্রিরের খাবার খুব বেশি দেরি করবো না জানেন তো, কফিটা খেয়েই বললাম না, ভাত বসিয়ে দেবো, চাল ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি ডিনার করে, ডিনার করে আবার ডিনার করেই আমরা ঘুমাবো না, ডিনার করে সিনেমা দেখবো বলো। আমরা চেষ্টা করি প্রত্যেক ছুটির দিনে ডিনার টিনার করে একটা সিনেমা দেখার, অন্তত ফ্যামিলির সাথে এইটুকু সময় প্রত্যেক উইকেন্ডে আপনারাও দেবেন। দেরি কফিটা কদ্দূর হলো, মেয়ে কী করছে? কফি বানানো হয়ে গেছে, আর এই যে কফি লাভার কফি খাওয়া স্টার্টও করে দিয়েছে, ওরা তর সয় না, কফি হয়েছে না বাবা। আর এই কফির সাথে খাবো আজকে টোস্ট বিস্কিট। এই টোস্ট বিস্কিটটা খেতে এত ভালো লাগে না, আমি আমার হাজবেন্ড দুজনেই ভালোবাসি, কফির সাথে আজকে এটাই খাওয়া হবে। আর আপনাদেরকে আর একটা জিনিস দেখাই জানেন তো, আপনাদের সঙ্গে আমি আমার প্রথম গল্প, প্রথম ব্লগ, যেদিন যে জিনিসটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে শীতের লেপ, যেটাকে পুরোপুরি তুলে দিয়েছি, পুরোপুরি একদম ভাজ টাচ করে একদম যেখান থেকে নামিয়েছিলাম ওই যে বক্স খাটের তলা থেকে একদম ওখানে ঢুকিয়ে দিয়েছি। আর গায়ে দেওয়ার জন্য এখন বিছানার মধ্যে রাখা রয়েছে এরকম পাতলা কম্বল টাইপের চাদর, যদি ভোরবেলার দিকে লাগে বা একটুখানি শীত শীত পরে, কারণ এখনও যেহেতু শিবরাত্রি দোলটা বাকি তো সেই কারণে রেখে দিয়েছি, যদি কারোর লাগে সে গায়ে দেবে এরকম একটা চিন্তা ভাবনা করে ব্যাস তাহলে আর কি। আর একটু আগে আমাদের ঘরে জানেন ফ্যান চলছিল, যখন ফ্যান চালাচ্ছি না তখন গরম লাগছে, আবার যখন ফ্যান চালাচ্ছি তখন আবার ঠান্ডা লাগছে, মানে একটা অস্বস্তিকর সিচুয়েশন এখন চলছে। যতদিন না পুরোপুরি গরমটা পড়ছে ততদিন এইটা চলতেই থাকবে, কখনো ঠান্ডা কখনো গরম। আর এখন এখন এই যে কফি দেখতেই পেলেন, কফি খাবো, কফি খেতে খেতে পরিবারের সকলের সাথে একটুখানি গল্প করবো, সময় কাটাবো, তাই আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আর সেরকম কিচ্ছু দেখানোর নেই, রাস্তা তো বলেই দিলাম ভাত হবে, তাহলে চলুন গল্পটা আজকের মতন এখানেই শেষ করা যাক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কালকে আর একটা নতুন ঝাঁ চকচকে ফ্রেশ ব্লগ নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট সুইট ড্রিমস, টাটা, গুড নাইট সুইট ড্রিমস।